আজকে মেকআপটা খুবই ডিফারেন্ট এবং আজকে আমি যাচ্ছি 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে, এবং যাওয়ার আগে ভাবলাম যে তোমাদের সাথে রেডি হওয়ার ভিডিওটা শেয়ার করি, দ্যাটস ওয়াই মেকআপ টিউটোরিয়ালটা করা। ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে এবং ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করার পর ব্যবহার করছি পন্ডসের লাইট ওয়েট জেল ময়েশ্চারাইজারটা। এই ময়েশ্চারাইজারটা তাদের জন্য যাদের স্কিনটা অয়েলি টু কম্বিনেশন, যারা চাও যে গরমে মুখটা অতিরিক্ত অয়েলি দেখাবে না, তেল তেলে ভাবটা থাকবে না, স্কিনটা খুব সুন্দরভাবে হাইড্রেটিংও থাকবে এবং স্কিনটা দেখতে ফ্রেশও লাগবে, তারা এই ময়েশ্চারাইজারটা কিন্তু ডেফিনেটলি ব্যবহার করতে পারো। দেন আজকে আমি ব্যবহার করছি লেনিজের লিপ স্লিপিং মাস্ক। এটা আমি ঠোঁটে একটু দিয়ে রাখছি, কারণ মেকআপের পরে এটা আমি উঠিয়ে ফেলবো। যেহেতু আজকে আমি লিপস্টিক দিচ্ছি এবং লিপস্টিক লাগানোর আগে আমি এটা দিয়ে রাখতে পছন্দ করি, এতে করে ঠোঁটটা অনেক নরম কোমল হয় অ্যান্ড সারাদিনে লিপস্টিকটা ড্রাইও হবে না। এরপর আমার সবথেকে জরুরি যে জিনিসটা, সেটা হচ্ছে নিউট্রোজিনা আল্ট্রাশেয়ার সানব্লক ব্যবহার করা। যেহেতু বাইরে এখন থেকে অনেক গরম, রোদ এবং তার সাথে মুখটা একটুতেই দেখা যাচ্ছে কালো হয়ে যায়, অয়েলি হয়ে যায়, এবং সান প্রোটেকশনটা থাকা কিন্তু মাস্ট। এই জন্য তোমরা যারা ত্বককে ব্রাইট করতে চাও এবং ত্বকটা কালো করতে চাও না এই রোদের তাপে, ডেফিনেটলি একটা সানস্ক্রিন ব্যবহার করবা। অ্যান্ড সানস্ক্রিনগুলোর মধ্যে আমার এই সানস্ক্রিনটা সবচেয়ে বেশি পছন্দ, তার কারণ এটাতে 50 SPF আছে, প্লাস তার সাথে PA++ আছে, UVA UVB, যত ধরনের প্রোটেকশান এটা তোমার দিবে, এবং এটা স্লাইট একটা ব্রাইটনেস ফিল দেয় এটা ব্যবহার করার পরে, দেখতেই পাচ্ছ। এটা আমি পরিমাণ মতো নিয়ে নিলাম এবং আমার ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে ফেলছি, যাতে করে রোদে আমার স্কিনটা পুরো কালচে না হয়ে যায়। যেহেতু আজকে সারাটা দিন বাইরে থাকব এবং সকাল থেকে দুপুর পর্যন্ত বাইরে থাকার জন্য কিন্তু আমাকে একটা হাইলি প্রোটেকশন নিতে হবে আমার স্কিনে, না হলে স্কিনটা কালো হয়ে যাবে। সো আমি এই জন্যই নিউট্রোজিনা সানব্লকটা ব্যবহার করতে সবচেয়ে বেশি পছন্দ করি। এরপর আমি দিয়ে নিচ্ছি আমার স্কিনে একটা ইলুমিনেটিং প্রাইমার, এটা ম্যাকের। এটা হচ্ছে আমি দিয়ে নিচ্ছি যাতে করে মেকআপটা একটু গ্লোয়িং হয়। আজকের এই সব ধরনের প্রোডাক্টস তোমরা পেয়ে যাচ্ছ সিক্রেট অফ নুরিন পেজে, যেখানে তোমরা স্কিন কেয়ার থেকে শুরু করে মেকআপের খুঁটিনাটি সকল প্রোডাক্টসগুলো অ্যাভেলেবেল করতে পারবে। সো যারা যারা অর্ডার প্লেস করতে চাও, ডেফিনেটলি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক করে নিতে পারো। এরপর মেকআপের বেস মেকআপের শুরুতে আমি ব্যবহার করছি মেবলিনে বেবি স্কিন পোর ইরেজার প্রাইমার। এটা শুধুমাত্র আমার যেখানে পোরসের প্রবলেম আছে সেই জায়গাতে আমি ব্যবহার করতে পছন্দ করি, এতে স্কিনটা ব্লার হয়ে যায় এবং এর উপরে তুমি যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে তোমার স্কিনে বসে যাবে, একদম স্মুথ একটা টেক্সচার দিবে, খুব সুন্দর একটা ফিল দিবে। এই জন্য প্রাইমারটা ব্যবহার করা কিন্তু মাস্ট, এবং গরমে যাদের স্কিনটা অতিরিক্ত ঘামায় তাদের জন্য তো প্রাইমার আরও ব্যবহার করা উচিত। এরপর আমি ব্যবহার করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আমার সবচেয়ে পছন্দের একটি ফাউন্ডেশন, এবং আমার শেড হচ্ছে সফট বেস। যারা ন্যাচারাল টোনের মধ্যে শেড চাচ্ছ, সফট বেস ইজ দ্য গুড অপশন, বাট যারা কালো বা শ্যামলা তাদের জন্য গোল্ডেন বেসটা ভালো হবে। আমি এটা আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমার পছন্দের একটা বিউটি ব্লেন্ডারের সাথে এটা ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটাও কিন্তু তোমরা সিক্রেট অফ নুরিন পেজ অ্যাভেলেবেল পেয়ে যাবা, এবং এটা যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে একটা বিউটি ব্লেন্ডার, যেটা মেকআপকে স্মুথ করতে অনেক বেশি হেল্প করে। তো আমার যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ম্যাট ফিনিশ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা কিন্তু তোমার কালো হবে না, গরমে একদম স্কিনটা তেল তেলে দেখা যাবে না, স্কিনটা খুব সুন্দরভাবে একটা সফট ফিনিশ দিবে। এরপর আমার বেস মেকআপটা সেট করার জন্য আমি ব্যবহার করছি পন্ডসের ওয়াটারমেলন ব্রাইটেনিং ট্রান্সলুসেন্ট পাউডার। পাউডারটা দিয়ে জাস্ট আমার ফুল ফেসে আমি একটু পাউডার অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা জাস্ট আমি কম্প্যাক্ট পাউডারের অল্টারনেট হিসেবে ব্যবহার করছি। আজকের মেকআপটা দেখতেই পেয়েছো যে খুবই সিম্পল, মানে আমি এখানে কোনো ধরনের কনসিলার ব্যবহার করিনি, কোনো অতিরিক্ত ফাউন্ডেশন ব্যবহার করিনি, সব কিছু অল্প অল্প দিয়েছে যাতে করে একটা স্নিগ্ধ একটা ফ্রেশ লুক আসে। যেহেতু সকালবেলা ভারী মেকআপ কেউই করতে পছন্দ করি না আমরা, সেজন্য সকালবেলা একটু লাইট ওয়েটের মধ্যে মেকআপ করলে দেখতেও কিন্তু ভালো লাগবে। ট্রান্সলুসেন্ট পাউডারটা আমার খুব পছন্দ, তার কারণ এটা সবসময় ব্যবহার করা যায়। তোমরা এটা বাসায় থাকলেও এটা ব্যবহার করতে পারবে, এটা মেকআপের ফিনিশ দিবে ইভেন তোমাকে মেকআপ না করেও। সো এটা আমার খুব পছন্দ। দেন আমি ব্যবহার করছি টেকনিক ব্র্যান্ডের একটা ব্রোনজার, এবং এটা দিয়ে আমার জাস্ট হালকাভাবে আমার ফুল ফেসটা একটু ব্রোনজিং করে নিচ্ছি, যাতে করে একটা ন্যাচারাল একটা আভা ক্রিয়েট হয় এবং দেখতে খুবই স্নিগ্ধ, অনেক ন্যাচারাল দেখা যায়। এটা আমার গালের দুই সাইডে, থুতনির সাইডে, আমার নাকের সাইডে একটু ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ব্যবহার করছি ম্যাট ব্লাশ প্যালেটটা, এবং এটাতে টোটাল 4টা শেড আছে। এখান থেকে আমার পছন্দ মতো শেড নিয়ে আমি একটু মিক্স করে দেন আমি আমার ফেসে ব্যবহার করছি। মেকআপটা শুধুমাত্র তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কতটুকু মেকআপটা ইউজ করবা বা কতটুকু ইউজ করবা না। আমি কিন্তু আজকে খুবই কম কম প্রোডাক্টস ব্যবহার করছি, যতগুলো ব্যবহার করছি খুবই লাইট ব্যবহার করছি, যাতে করে খুব হালকা একটা টাচ আপ আসে আমার স্কিনে, দেখতেও ন্যাচারাল দেখা যায়।
অ্যান্ড আইব্রোটা আমি সেট করে নিচ্ছি W7 আইব্রো পমেট দিয়ে। এটা আমি তোমাদের অন্য কোনো সময় দেখাবো। এরপর টিপ পরে নিলাম, কারণ যেহেতু সাদা আর কালো শাড়ি, টিপটা কালো থাকাটা খুবই ভালো। এবং লাস্টে সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি, রেভোলিউশনের ম্যাট ফিক্স সেটিং স্প্রে। এটাতে আমার মেকআপটা কালো হবে না, মেকআপটা ঘামবে না, এবং মেকআপ যেটা করেছি এটা একদম স্কিনের সাথে বসে যাবে। এরপর আমার ভাঙা আইশ্যাডো প্যালেট নিয়ে চলে আসলাম। এই আইশ্যাডো প্যালেটটা আমি ব্যবহার করতে খুব বেশি পছন্দ করি, কারণ এটাতে যেই ব্রাউন শেডগুলো আছে, নুড শেডগুলো আসলে খুবই পিগমেন্টেড এবং খুবই ভালো। এটা আমি আনার চেষ্টা করব সিক্রেট অফ নুরিন পেজে, তোমরা একটু ফলো দিয়ে রাখতে ভুলো না। এবং তোমাদের কী কী আইশ্যাডো প্যালেট চাই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো, এতে করে আমি তোমাদের রেকমেন্ডেশন অনুযায়ী কিন্তু প্রোডাক্টস আনতে পারবো। এটা আমার চোখে আমি খুব সুন্দরভাবে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ খুবই লাইট একটা ব্রাউন কালার। আর এর উপরে আমি একটা কাজল ব্যবহার না করে ব্যবহার করছি সেম প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো। এটা দিয়ে আমি আমার চোখে একটা লাইন ক্রিয়েট করছি, যাতে করে একটা আইলাইনার প্রপার ক্রিয়েট হয়, এবং আমি আমার লোয়ার লিডও দিয়ে নিচ্ছি, যাতে করে খুব ন্যাচারাল একটা লুক আসে। এরপর আমার মেকআপের যে সেটিং স্প্রে, এটা শোকানোর পরে আমি দিয়ে নিচ্ছি হাইলাইটার। এটা হচ্ছে টেকনিক ব্র্যান্ডের একটি হাইলাইটার, যেটা প্রাইস মাত্র 350 টাকা। এবং 350 টাকা হিসেবে দেখো কতটা পিগমেন্টেড। আমি খুবই কম কম করে ব্যবহার করছি, তার কারণ বেশি করে ব্যবহার করলে অনেক বেশি মেকআপ দেখা যাবে, এই জন্য খুব লাইট অ্যামাউন্টে ব্যবহার করছি, যাতে করে ন্যাচারাল একটা টোন আসে। এটা আমার গালের সাইডে, আমার ব্রো বনে, আমার থুতনিতে, আমার ঠোঁটের উপরে, আমার নাকের উপরে, এই জায়গাগুলোতে আমি টার্গেট করে ব্যবহার করছি। তোমরা কারা কারা হাইলাইটার ব্যবহার করতে পছন্দ করো ডেফিনেটলি কমেন্ট ডাউন করে কিন্তু জানাতে ভুলো না, কারণ হাইলাইটার আমার ফেস মেকআপের মধ্যে সব থেকে পছন্দের একটা পার্ট। আমার হাইলাইটার ব্যবহার করতে খুব ভালো লাগে। এরপর আমি ব্যবহার করে নিচ্ছি চোখে একটা কাজল, এবং কাজলটা ব্যবহার না করলে আসলে বাঙালি বাঙালি একটা লুক ক্রিয়েট হয় না, এজন্য অবশ্যই তোমাকে কাজল ব্যবহার করতে হবে। তুমি যদি এরকম কোনো সিম্পল মেকআপ করো শাড়ির সাথে, কাজলটা ব্যবহার করলে আসলে দেখতে অনেক সুন্দর লাগে। এরপর আমি যে কাজলটা ব্যবহার করছি, এটা হচ্ছে নায়োর ব্র্যান্ডের কাজল। এটা হচ্ছে জেট ব্ল্যাক কালারের, এবং এটা হচ্ছে তোমার যে চোখে অনেক লং টাইম থাকে, উঠে যাওয়ার কোনো চান্স নাই। এরপর আমি ব্যবহার করছি অ্যাসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারা। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা মাস্কারা। কেন আমি তোমাদেরকে একটু বলে দিই, তোমরা জাস্ট এটা ব্যবহার করার পরেই দেখবে যে এই মাস্কারার মানে ইফেক্টটা কত সুন্দর দেয়। একটা সুন্দর একটা প্রিন্সেস টাইপের ভলিউম ক্রিয়েট হয়। তোমরা যদি মেকআপ করতে পছন্দ নাও করো, তোমরা যদি এই মাস্কারাটা ব্যবহার করো, মানে চোখ আর সরবে না, মানে চোখ থেকে চোখ সরবে না এমন একটা অবস্থা। তোমাকে জাস্ট বেশি কোট ব্যবহার করতে হবে না, আমি জাস্ট এক কোট করে ব্যবহার করছি আমার চোখে, তারপর জাস্ট দেখবা যে কতটা সুন্দর দেখা যায়। মানে আমার মনে হয় যে ম্যাক্সিমাম টাইম তোমার ফেক ল্যাশ ব্যবহার না করে ন্যাচারালের মধ্যে তোমরা মাস্কারা ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে ভালো একটা মাস্কারা খোঁজাটা খুব মানে ফ্যাক্ট, বড় একটা ফ্যাক্ট। এবং আরও কথা আছে যে তুমি যদি ওয়াটারপ্রুফ মাস্কারা নাও অনেক হাই লেভেলে, সেক্ষেত্রে তোমার চোখের পাপড়িটা উঠে যেতে পারে। কিন্তু অ্যাসেন্সের আই লাভ এক্স মাস্কারা, তারপর অ্যাসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারা, এইগুলো কিন্তু তোমার চোখে মানে দেওয়ার পরে তুমি যদি ওঠাতে চাও, একদম জাস্ট মেকআপ রিমুভার দিলেই উঠে যাবে, কোনো ধরনের প্রেশার তোমাকে দেওয়া লাগবে না। অ্যান্ড দেখো ফাইনালি যে আমার চোখটা কত সুন্দর, কত স্নিগ্ধ লাগছে। এরপর আমি জাস্ট একটা লিপস্টিক পরে নিলাম নুডের মধ্যে, আমি একটু মিক্স করে লিপস্টিক ব্যবহার করতে পছন্দ করি। সো লিপস্টিকটা পরে নিলাম, অ্যান্ড দেখতেই পাচ্ছ যে কত সিম্পল ওয়েতে কত সুন্দর একটা বাঙালি বাঙালি টাইপের একটা লুক ক্রিয়েট হয়ে গেল। এই মেকআপটা কিন্তু তোমরা শাড়ির সাথে, যে কোনো টাইপের তোমরা ড্রেসের সাথে, বাঙালি টাইপের কুর্তির সাথে কিন্তু ক্যারি করতে পারবা। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। নেক্সট ব্লগের সাথেই থাকো, টাটা।